আমার বাবাকে ভোট দিতে পারছি। আমার বাবা এবার প্রার্থী হয়েছেন। আপনারা নতুন প্রজন্ম আমার বাবাকে মনোনীত করুন। অত্যন্ত আনন্দঘন পরিবেশে লোহাগড়া পৌরসভার মেয়র পদে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। এই নির্বাচন আনন্দঘন পরিবেশে শুরু হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং আমিও প্রত্যক্ষ করছি। মাননীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি প্রতিটি ওয়ার্ডে দাঁড়ে দাঁড়ে আমি ভোটারদের কাছে গিয়েছি এবং তারা তাদের দুর্ভোগ দুর্দশার কথা বলেছে। এই পৌরসভা দীর্ঘ শত কিছু বছর পৌরবাসী যে সমস্ত সেবা পাওয়ার কথা ছিল সেগুলো ইতিমধ্যেই তারা পায় নাই। আশা করি এবার স্বচ্ছতার মাধ্যমে এবার ইভিএম এ যদি সকলে ভোট দেয় তাহলে তারা তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। তোমার নাম কি? সৈয়দা মাঝি। আমার বাবাকে ভোট দিতে পারছি। আমার বাবা এবার প্রার্থী হয়েছেন। আপনারা নতুন প্রজন্ম আমার বাবাকে মনোনীত করুন।